সময়ে বিভিন্ন চাপ সৃষ্টি করার ফলে গ্রহণ করতে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, জয় শ্রীরাম বাড়ার অপরাধে ভারতীয় জনতা পার্টির মন্ডল সহসভাপতি সুভাষীষ ঘোষ সহ একাধিক কার্যকর্তাকে রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ ও জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন জমা করা হলো। সামিল হলো মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতা কর্মীরা। সোমবার দুপুরে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে বিজেপি নেতা কর্মীরা বিক্ষোভ অবস্থানে বসেন। তারপর তারা জেলা পুলিশ সুপার মুকেশ কুমারকে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন অভিযোগ নিয়ে ডেপুটেশন জমা দেন। এই বিক্ষোভ অবস্থানে সব রকমের সমস্যার সম্মুখীন হওয়ার জন্য আগে থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, যুব মোর্চার সভাপতি অয়ন মণ্ডল, রাজ্য সংখ্যালঘু মোর্চার সহসভাপতি বাদশা আলম, বিজেপি নেতা হুমায়ুন কবির, মাহফুজা খাতুন সহ বিজেপির অন্যান্য নেতা ও নেতৃত্বরা। এই কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলছে। এই মুর্শিদাবাদ জেলায় আমাদের বিজেপির দুটো জেলা কমিটির পক্ষ থেকে আমরা এইখানে এসপি অফিসের সামনে যে আমাদের বিক্ষোভ, সেই বিক্ষোভের অংশ হিসাবে এখানে এসপি সাহেবকে আমাদের নালিশ, আমাদের অভিযোগ জানাতে এসেছিলাম। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, এই সময়ের মধ্যে আমাদের বিজেপির কর্মীদের উপর, সাধারণ মানুষের উপর কোনো পুলিশি জুলুম আমরা মানব না। আমাদের গরিব মানুষের যে টাকা কাঠমানি নিয়েছে, সেই কাঠমানি আদায় করার জন্য গরিবের লড়াই গোটা পশ্চিমবাংলার জেলায় জেলায় শুরু হয়েছে। এই জেলাতেও প্রত্যেক বুথে বুথে হবে। এবং পুলিশকে এমন অবস্থায় যেন এসপি না নিয়ে যান যে গরিব মানুষ তারা মনে করবে যে তাদের উপর পুলিশ অবিচার করছে। কাঠমানির লড়াই গোটা বাংলায় এখন যে শুরু হয়েছে, পুলিশ যদি সতর্ক না হয় তাহলে এই জেলাতেও তার আগুন জ্বলবে। ওদের এইখানে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আজকে এই রাজ্যের মানুষ টিএমসিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা ওনাদের বলে দিয়েছি যে আমরা মানুষকে নিয়ে আরও আন্দোলন এখন করব, যাতে 3 মাসের মধ্যে এই রাজ্যের টিএমসির সরকার মাটিতে গড়াগড়ি খায়, মাটিতে পড়ে যায়। এই রাজ্যে এই 2019-এর মধ্যে রাষ্ট্রপতি শাসনের মধ্যে এই রাজ্যে যাতে নির্বাচন হয়, সেই নির্বাচনের লড়াই আমরা এখন শুরু করব। কয়েকটা থানার ওসি তারা ভয়ঙ্কর খারাপ কাজ করছে। আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে তারা ব্যবস্থা এমন নিচ্ছে যে ব্যবস্থা আইনসম্মত নয়, তার উপর অবিচার করছে। আমরা বলে দিয়েছি ভবিষ্যতে আর একটা ঘটনা যেন আমাদের শুনতে না হয়। যদি এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হতো, রিগিং যদি না হতো, মাহফুজা দিরা এমপি হতো, মন্ত্রী হতো, হুমায়ুন কবির এমপি হতো, মন্ত্রী হতো, আর ওই মমতার ওই যে নেতা, তার ষড়যন্ত্রে পুলিশকে নিয়ে এইখানে সাম্প্রদায়িক বিভেদ, এখানে বিজেপির বিরুদ্ধে তারা যা তৈরি করার চেষ্টা করছে।